অনেকে বলে যে যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, যার আমরা কেয়ার করি, সেই আমাদের কেন কষ্ট দেয়? আমরা তো সব কিছু করি তার জন্য, মন থেকে তাকে ভালোবাসি, কিন্তু পরিবর্তে এত কষ্ট কেন পাওয়া যায়? যাকে আমরা সব থেকে বেশি আপন মনে করি, সেই সব থেকে বেশি মনে কষ্ট দেয়। অনেক কষ্ট হয় তখন যখন কাউকে নিজের থেকে বেশি ভালোবেসেও তাদের কাছে আমাদের কোনো মূল্য থাকে না। তাহলে এমনটা কেন হয়? শুরুতে তো সব সম্পর্কই ভালো লাগে, সব কিছুই ঠিকঠাক থাকে, আর ধীরে ধীরে সব বদলে যেতে থাকে। বুঝতেই পারি না যে এটা সেই মানুষ নাকি অন্য কেউ। আজকাল মানুষ একটি বড় ভুল করে, যে মানুষ কাউকে সত্যি ভালোবাসে সে সামনের জনের কাছেও আশা করে যে সেও তাকে তার মতোই ভালোবাসবে। আমরা কাউকে আমাদের লাইফে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি যতটা সে পাওয়ার যোগ্যই নয়, আর এই ভুলটি আমরা বারবার করি। আপনি সব জানেন, সব বোঝেন যে ওই মানুষটির কাছে আপনার কোনো মূল্যই নেই, তারপরেও আপনি তার পিছনে পড়ে থাকেন। তাই তো আপনার মন ভেঙে যায়, তাই তো আপনার জীবনে কষ্ট আছে। অনেকে তো বলে সহজ নয় এই সব কিছুকে ভুলে যাওয়া, যাকে আমরা জীবনে সব থেকে বেশি ভালোবেসেছি। আর যখন এটা জানতে পারি যে তার জীবনে আমাদের কোনো মূল্য নেই, তখনই মনটা ভেঙে যায়। জানেন এমনটা কেন হয়? কারণ আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতেই পারেন না। যে ব্যক্তি তার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না, সে সব কিছু দেখেও কিছু দেখতে পাবে না। আপনি বোঝেন যে যাকে নিয়ে আপনি ভাবেন সে আপনাকে নিয়ে আপনার মতো ভাবে না, তারপরেও আপনার মন মানে না, তারপরেও আপনি আপনার মনকে বোঝাতে পারেন না। বারবার আপনি কষ্ট পান, বারবার কান্না করেন, কিন্তু তারপরেও বারবার আপনার মন সেখানেই ফিরে যেতে চায়। মনে রাখবেন, যে ব্যক্তি আপনার যোগ্য নয় আর তাকে যদি আপনি বেশি মূল্য দেন, তাহলে আপনি এত কষ্ট পাবেন যা আপনি কোনোদিনও ভাবেননি। অনেকে তো বলে এইসব চিন্তাগুলোকে কন্ট্রোলই করতে পারি না, বারবার তাকে ভালোবেসে ফেলি, নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলি। এই জীবন একটি গাড়ির মতো, যদি কোনো ড্রাইভার তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, আর সেখানে তার মৃত্যু হতে পারে। আর আপনি তো আপনার জীবনের কন্ট্রোল হারিয়ে বসেছেন, মন তো ভাঙবেই, কষ্ট তো পাবেনই। অনেক লোক তো বলে কিভাবে আমরা এইসব কষ্ট থেকে বাইরে আসব, কিভাবে নিজেকে কন্ট্রোল করব। অনেক ভুলতে চেষ্টা করি পুরনো সব কথাকে, পুরনো সব স্মৃতিকে, কিন্তু তারপরেও আমাদের মন বারবার ওইখানেই চলে যায়। একবার একটি গুরু তার শিষ্যের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা দেখে একটি লোক একটি ইলেকট্রিক খুঁটিকে ধরে চিৎকার করছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শিষ্য তার গুরুকে বলে যে আমাদের তাকে সাহায্য করা দরকার। তখন গুরুজি বলে ওই ব্যক্তিকে ওই খুঁটি থেকে কেউ আলাদা করতে পারবে না। শিষ্য বলে এমন কি করে, আমরা তো চেষ্টা করলেই তাকে ছাড়াতে পারবো। তখন গুরুজি বলে যাকে খুঁটিতে ধরে রাখবে তাকে তো ছাড়ানো যায়, কিন্তু যে নিজেই খুঁটিকে ধরে আছে তাকে কিভাবে ছাড়াবো? আপনার অবস্থাও ঠিক এমনই, আপনি নিজেই স্মৃতিকে জড়িয়ে আছেন, কল্পনার জগতে আছেন, আর আপনি বলছেন কিভাবে ভুলবো। আপনি ভুলতেই চান না। মনে রাখবেন, যখনই আপনি কোনো নতুন লক্ষ্যের দিকে পা বাড়াবেন, তখন পুরনো ঠিকানা অটোমেটিক পিছনে পড়ে যাবে। আপনাকে কেবল আগিয়ে যেতে হবে, পিছনের দিকে তাকাবেন না। আপনি এই কারণেই ওই কষ্টকে ভুলতে পারছেন না, কারণ আপনি বারবার পিছনের দিকে দেখছেন, তাই আপনি আগাতেও পারছেন না। যে মানুষ সামনের দিকে আগানো শিখে যাবে, কোনো কষ্টই তার সামনে টিকতে পারবে না। আর আপনি সত্যকে দেখা, বোঝা ও মেনে নেওয়া শিখুন। প্রতিটি মানুষের ভাবনা আলাদা, প্রতিটি মানুষের চিন্তা আলাদা। এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি তার সম্পর্কে যা ভাবেন সেও আপনার সম্পর্কে তাই ভাববে, কিন্তু যতক্ষণ আপনি এটা বুঝতে পারেন ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। তাই সত্যকে চিনুন, সত্যকে বুঝুন, নিজের ভাবনাকে কন্ট্রোল করুন, আর সত্যটাকে মেনে নিন এবং সামনের দিকে এগিয়ে চলুন। আর আপনার এই যাত্রায় সহজ জীবন থাকবে সবসময় আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।